ত্রিপুরার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক নীতি আয়োগ সেরা স্বীকৃতি প্রদান করলো রাজ্যের আমাদের প্রতিনিধি প্রণব একটি চক্রবর্তীর প্রতিবেদন।। সারা দেশে অনন্য নজির স্থাপন করল ত্রিপুরার জৈব গ্রাম এবার রাজ্যের বায়োভিলেজ টু পয়েন্ট জিরো প্রকল্পকে সেরা অনুশীলনের স্বীকৃতি প্রদান করল নীতি আয়োগ সেই সঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা অভিযানেও এই গ্রামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার জৈব গ্রামের কথা উল্লেখ করেছিলেন রাজ্যে বর্তমানে জৈব গ্রাম রয়েছে বলে জানিয়েছেন জৈব প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত দু সালে তখন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের উনি ওনার একটি অনুষ্ঠানে এই প্রজেক্টের কথা বলেন এবং এর প্রশংসা করেন ত্রিপুরা রাজ্যে এখনও পর্যন্ত আঠেরোটি বায়োভিলেজ করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং তাতে দেখা গেছে যে এক একজন বেনিফিশিয়ারি প্রায় চার পাঁচটা করে উপাদান নিতে পারে এবং এই উপাদানগুলো কীভাবে নেয় সেটা কিন্তু তাদের ইচ্ছের উপরে তাদের যে রিসোর্স আছে তার উপরে চোরিলাম ব্লকের দাসপাড়া ও বরকুরবাড়ি কিল্লা ব্লকের খরসিংপাড়া গঙ্গানগর ব্লকের শম্ভুজয়পাড়া তেলিয়ামুরা ব্লকের কুকিবস্তি ডুকলি ব্লকের পাণ্ডবপুর রাজ্যের আঠারোটি বায়োভিলেজের মধ্যে উল্লেখযোগ্য শ্রী সেনগুপ্ত জানান বায়োভিলেজ টু পয়েন্ট জিরো প্রকল্পে জৈব চাষের পাশাপাশি নারী ক্ষমতায়ন এবং গ্রামীণ জনগণের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে সহায়তামূলক নানা উপাদান তুলে দেওয়া হয় নীতি আয়োগের স্বীকৃতি রাজ্যের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি এটা সত্যি গর্বের ব্যাপার যে ত্রিপুরা রাজ্যের একটি প্রকল্প বায়োভিলেজ টু আজ নীতি আয়োগের বেস্ট প্র্যাকটিসেস সেরা যে প্রকল্পগুলো আছে তার মধ্যে একটা কে বলতে পারে ভবিষ্যতে হয়তোবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে তার একটা মূল উদ্দেশ্য আছে যেটা আপনি খাদ্য সুরক্ষার কথা বলেছিলেন একটু আগে সেটা হচ্ছে গিয়ে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে আরেকটু চাঙ্গা চাঙা করা এবং দ্বিতীয় হচ্ছে বাস্তুতন্ত্র রক্ষা করা এবং তৃতীয় হচ্ছে যে গ্রামের পুরুষ এবং নারী যাতে সমানভাবে এই প্রোজেক্টে নিজেকে আ মানে অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটি প্রজেক্টে আপনি দেখবেন আমাদের নারী বেনিফিশিয়ারিদের সমানভাবে এই প্রজেক্টে কাজ করে দূরদর্শন সংবাদ ত্রিপুরা